টানা ১৯টি বিশ্বকাপের আসরে সেলেসাওরা প্রতিনিয়তই ব্যর্থ, আর তাদের এই ব্যর্থতার বেড়াজাল থেকে বেরিয়ে আসার যাত্রায় নেইমার ভিনিসিয়াসরা এখন যথেষ্ট সমর্থ। দল এখন আগের থেকে অনেক বেশি দক্ষ, আর তাই প্রত্যাশার চাপে এবার পড়তে হবে তিতের শিষ্যদের। আর সবার মতো এক বুক প্রত্যাশা নিয়ে কিংবদন্তি নাম্বার ৯ রোনালদো নাজারিও ব্যক্ত করেছেন নিজের বক্তব্য, আর তার এই বক্তব্যের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দিন যায়, মাস যায়, এমন করে ১৯টি বসন্তও চলে যায়, তবুও ব্রাজিলিয়ানদের শিরোপা খরা কাটে না। প্রতিনিয়তই বেলা বাড়ে, সঙ্গে বাড়ে প্রত্যাশার চাপ, তবুও বিশ্বকাপটা আবারও নিজ ঘরে আসে না। ১৯ পেরিয়ে এবার ২০টি বছরের মাথায় শিরোপা পুনরুদ্ধারের চেষ্টায় এবার কাতারে মাঠে নামবে নেইমাররা। তবে এবারের বিশ্বকাপের আসরে শিরোপা খরা ঘুচাবে তিতের শিষ্যরা, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কিংবদন্তি নাম্বার ৯ রোনালদো নাজারিও। ব্রাজিলিয়ানরা ইউরোপে ভালো করছে, আর এটাই বিশ্বকাপে ওদের এগিয়ে রাখবে বলে মনে করেন দ্য ফেনোমেনন। সবশেষ ব্রাজিলিয়ানদের বিশ্বকাপটা যে রোনালদোর হাত ধরে এসেছিল, সেই এবার প্রত্যাশা রাখছে নিজ দলের ওপর, আর তার পরবর্তী প্রজন্মে সেলেসাওদের স্বপ্ন সারথি নেইমার। তবে এখনও আস্থার দায় মেটাতে পারেননি তিনি। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের পথে কাঠা হয়ে দাঁড়িয়েছিল বেলজিয়ামের কৃতি সন্তানেরা, আর ৪ বছরের ব্যবধানে সেই তিতের দলটা এখন আরও পরিণত। এমনকি ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কাতারে যাবে সেলেসাওরা, আর তাই চাপ থাকলেও নেইমাররা জানে কী করে টেক্কা দিতে হবে প্রতিপক্ষদের, যা আত্মবিশ্বাসী করছে ফেনোমেনন রোনালদোকে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও বলেন, আমার কাছে মনে হয় নেইমারের ওপর বেশি চাপ থাকলেও সেটা কোনো বিষয় হবে না, কারণ ব্রাজিলের এই দলটা গেল বিশ্বকাপের চেয়েও ভালো। নেইমার এই মুহূর্তের বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে কাতারে যাচ্ছে এবং তারা সবাই দারুণ ফর্মে আছে, অবশ্যই সবাই মিলে ভালো কিছুই করবে আশা করি। তাছাড়া সম্প্রতি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ব্রাজিলিয়ানদের রাজত্ব। স্পেন ও ফ্রান্স থেকে শুরু করে ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোতে খেলছে ওরা, ফলে ব্রাজিলের ছন্দময় ফুটবলের সঙ্গে টেকনিকে এসেছে গতির ঝড়, পরিবর্তন এসেছে আগের চেয়ে অনেক বেশি, আর এটাই বিশ্বকাপে ওদের এগিয়ে রাখবে বলে মনে করেন রোনালদো। রোনালদো নাজারিও বলেন, ব্রাজিলিয়ান ফুটবলাররা ইউরোপের বিভিন্ন লিগে ভালো করছে, এটা দেখে সত্যি আমার গর্ব হয়। রদ্রিগো, ভিনিসিয়াস ও রাফিনহা এই বছর দারুণ খেলছে, এছাড়া আরও কিছু ফুটবলার আছে যারা বিভিন্ন লিগে খেলছে, সত্যি আমি ওদের নিয়ে ব্যাপক আত্মবিশ্বাসী। ব্রাজিলের বর্তমান দলের ছন্দের ওপর অবশ্য যথেষ্ট ভরসা রাখাই যায়, কেননা এবারের কাতার বিশ্বকাপের অংশ নেওয়ার আগেই ফিফা র্যাঙ্কিংয়ে নেইমারের ব্রাজিলের অবস্থানটা শীর্ষ সবার থেকে, আর তাতেই আস্থা বাড়ায় ব্রাজিল ভক্তদের।